পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলাদের। বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের অন্তর্গত খাড়ারি গ্রাম পঞ্চায়েতের নিরিশা গ্রামের মহিলারা আজ ফুলবেড়িয়া টুরা মহরিপুর রাজ্য সড়ক মেটাপাড়া মোড়ে দীর্ঘক্ষণ দলবদ্ধভাবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। মূলত এই গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা, এই কথা প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত কোন সুব্যবস্থা করে দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। এই কারণে আজ সকাল থেকে গ্রামের মহিলারা দলবদ্ধভাবে মেটিয়াপাড়ার মোড় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাজ্য সড়কের মাঝে কলসি বালতি রেখে বাঁশের ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে। যতক্ষণ না সরকারি আধিকারিকরা এসে পানীয় জলের সুবিধা করে দিচ্ছে, ততক্ষণ এই মহিলারা অবরোধ থেকে উঠবে না, এমনটাই দাবি। পাশাপাশি আগামী পঞ্চায়েত ভোট বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে তারা। এই পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ ধরে যানবাহন চলাচলের অসুবিধা হয়, যাতায়াত বন্ধ হওয়ার ফলে ভোগান্তির শিকার হয় বহু মানুষ। ঘটনাস্থলে বরজোড়া থানার পুলিশ এসে পৌঁছে এবং বিক্ষোভকারী মহিলাদের সাথে কথা বলেন। তাদের অভিযোগের কথা শুনে ব্লক অফিসে জানানোর পর সরকারি অফিসাররা আসে ঘটনাস্থলে। পরে পুলিশ ও সরকারি আধিকারিকরা বোঝানোর পর এই পথ অবরোধ থেকে বিক্ষোভকারীরা উঠে যান এবং বরজোড়া থানার পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই নিরিশা গ্রামের পাশাপাশি আরো বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে পানীয় জলের কারণে ভুগছে গ্রামবাসীরা। এখন দেখার বিষয় গ্রামের মানুষ প্রশাসনের কাছ থেকে কত শীঘ্রই পানীয় জলের সুবিধা পায়। এই দিকেই তাকিয়ে রইল গ্রামবাসীরা। আমরা পানীয় জলের কারণে পথ অবরোধ করছি। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পানীয় জল নাই, আমরা পানীয় জল খেতে পাচ্ছি না, তার জন্য আমরা পদবিতে। আমরা বিডিওর কাছে গেছি, পঞ্চায়েতে গেছি, দেজুড়িয়াতে গেছি, সবখানে গেছি, কারুকে কেউ কিছু করেনি। আমাদের যে প্রধান আছে সে পর্যন্ত বলছে ঠিক আছে আমি দেখছি। একজন যে আমাদের এখানে পঞ্চায়েত মেম্বার হয়েছে, পঞ্চায়েত মেম্বার হয়েছে, সে পর্যন্ত আজ পর্যন্ত যে এখনো পর্যন্ত আমরা সাতটার থেকে অপরাধ করে আসছি, সে এসে এখন পর্যন্ত একটা খবর নেয়নি যে কি হলো। সেই জন্য আজ আমাদের কাছে বিডিও কিংবা ডিএম আসুক, এসে আমাদের দরখাস্ত লিখে দেয়, আমাদের লিখে দিলে আমরা কথা বলি। আজ এই এত বড় গ্রামটা, এত বড় গ্রামটা, মুচিপাড়া, বাবুপাড়া, মেটেপাড়ায় মাত্র দু চারটি কল, এত বড় পাড়াটাতে, তাছাড়া কল নাই। তাহলে আজ যদি পথ অবরোধ আমরা না করি তাহলে আমাদের আর হবে? আর আজ যদি আমরা ছেড়ে দিই না, আমাদের পুলিশ বসে আছে যে না, ওরা কতক্ষণ ধৈর্য নিয়ে থাকতে পারে? আমাদের মেয়েদের ধৈর্য, আমরা সারা দিন এখানে বসে থাকবো তবু কিন্তু আজ পথ অবরোধ ছাড়বো না। আজ এখানে কাজ না হলে কাল ফুলবে মরে যাবো, ফুলবে মরে যে পথ অবরোধ করবো, সেইখানে না হলে ভিডিও যাব ঘেরা করবো, সেইখানেও যদি কাজ না হয় তারপরে যা হয় দেখবো। আমাদেরকে দেখে পুলিশ যে হাসছে। তাতে হয়নি, মেটেপাড়ায় দুটো আছে, এত বড় গ্রামটায় কি চারটে কলে চলে? যখনই খারাপ হচ্ছে একটু করে চিঠি দিয়ে চলে যাচ্ছে, আঠা দিয়ে না থুতু দিয়ে চিঠি দিয়ে আছে, ব্যাস তারপরেই খারাপ হয়ে যাচ্ছে। আবার কিসের জন্য এটা? সেই জন্য আজ আমরা পথ অবরোধ করছি। আজ ভিডিও দিয়ে মাসুক এসে লিখিত দিয়ে যাক যে আজ আমাদের কল জল দিয়ে হবে, তাহলে আমরা পথ অবরোধ ছাড়বো, আর নাইলে নচেত আমরা ছাড়বো না। এইটাই আমাদের দাবি, আর আমাদের দাবি ওদের মানতেই হবে। আর আমাদের জল চাই, আর একদিন দিবে, আজ দিবে কালকে বন্ধ করে দিবে তাইলে হবে না। আজকে দীর্ঘ দিন আমাদেরকে এই জল দিয়ে যেতে হবে। আমাদের দু টাইম জল দেখ, সকালে দেখ আর বিকেলে দেখ, আর আমাদের জলের দরকার নাই। কিন্তু সাপি চান আমরা দীর্ঘ দিন যেন জলটা পাই, সেইটা ঘর যে খেতে দিতে হবে, যে কোনো দিন এই খালাদি অঞ্চলে জল অভাব হবে না। আজকে দিবে, আজকে আমাদের মেনে পড়ে, দাবি মেনে পড়ে দিয়ে দিবে, কালকে বন্ধ হয়ে যাবে সেটা হবে না। আপনারা গ্রামের মানুষ কি আগামী পঞ্চায়েত ভোট বয়কট দিচ্ছেন? আজকের মধ্যে যদি পানীয় জলের ব্যবস্থা না হয় তাহলে আগামী পঞ্চায়েত ভোট দেওয়া বন্ধ বলছি। আমাদের এখানে দেখে যা গুটাই ক্যামেরা করে যা গুটাই যে পাথর এলাকা।
ঠিক আছে আমরা যদি কোনো জন জল দেয় কি নাম বলবো আপনার নাম আমার নাম লিলিমা রুইদা সরাই নাই দরগাস তলিয়া গাছি তা সরাই নাই প্রতিবন্ধী দিকে কোনো একটা সাওয়াজ জগাই নাই আর একটা কল সরাই নাই গলে গাজ্য করে না বা লুকি যায় যদি দরগাস তলিয়া কা ট্যাং মারা বলবে কখন সময় নাই কেন লুকি যায় ওই যে প্রোগ্রাম মার জানা হইছে কেন লুকাই কি করে জানবো মানে আমাদের নি তো ওরা বাড়া কে বলবো জিতছে কাটা লিয়ে করছে ওরা হ্যাঁ এই যে মাসল মাসটা কাটি ওরা মারছে যা আর আমাদের কাজগুলো কেন করবে না একটা তিরপাল কত যে সাওয়াজ জগানো নাই কার ঘর ঘর দেখা নাই যে ঘর না ফুটে প্রতিবন্ধী লোক দিকে কোনো সাহায্য করে নাই প্রতিবন্ধী মানুষকে সাহায্য করে নাই ঘর নাই প্রতিবন্ধী দিকে ঘর দিয়ে হয় নাই প্রতিবন্ধীদের অনেক সাহায্য দিয়েছে কোনো মেম্বার প্রধান দেয় নাই কেন কিছু জিনিস আসছে প্রধান মেম্বার মেনে নিচ্ছে প্রতিবন্ধীকে একটাও সাহায্য করে নাই এখানে গ্রাম অনেকগুলো প্রতিবন্ধী আছে এখন আমরা কতক্ষণ পদ অবরোধ করব সারাদিন সারাদিন জল না দিলে সারাদিন আর বিকল করে সারা না হয় আর পাইপ লাইনে যেন জল দেওয়া হয় পিকল গুলো যেন সারা না হয় আর পাইপ লাইনে যেন জল দেওয়া হয় আমার নাম সারাদিন জমি দেবে কি আর